নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব আজকের দিনে রাশিফল এবং পঞ্জিকা থেকে জানব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে আমরা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে জানবো আজকের দিনটি কেমন যাবে তার পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের কুড়ি তারিখ এবং ডিসেম্বর মাসের সাত তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে ছয়টা নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে দশমী রাত্রি দুইটা তিপ্পান্ন নক্ষত্র। আহরাত্র আয়ুষ্মান যোগ রাত্রি এগারোটা চল্লিশ বণিজ্যকরণ দিব্যা একটা উনষাট গতে বৃষ্টি রাত্রি দুইটা তিপ্পান্ন ববকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় কন্যারাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শুধ্র বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশের চন্দ্রের দশা মৃত নাই যোগিনী উত্তরে রাত্রি দুইটা তিপ্পান্ন গতে অগ্নিকোণে কালবেলাদি দুইটা নয় গতে চারটা ঊনপঞ্চাশ মধ্যে কাল রাত্রি এগারোটা উনত্রিশ গতে একটা নয় মধ্যে যাত্রা নাই রাত্রি দুইটা তিপ্পান্নগতের যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভ কর্ম রাত্রি দুইটা তিপ্পান্নগতে শেষ রাত্রি চারটা চৌত্রিশ মধ্যে গর্ভধান আজকের আমৃত্য যোগ দিব্যা সাতটা সাতচল্লিশ মধ্যে ও একটা তেইশ গতি দুইটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা আটচল্লিশ গতি নয়টা তেইশ মধ্যে ও বারোটা চার গতে তিনটা উনচল্লিশ মধ্যে ও চারটা 33 গতি ছয়টা দশ মধ্যে তবে আসুন রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে নয় ডিসেম্বর দুই ব্যবসায়ের সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষু রোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তির যোগ আছে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা ষোলো বৃষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই ডিসেম্বর দুই হাজার সম্পত্তির ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে প্যাটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায়ে মন্দা দেখা দিতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা আটচল্লিশ মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই হাজার তেইশ বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারবেন ব্যবসায়ে ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতাত্তর কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই হাজার তেইশ শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা পঁয়ত্রিশ সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধির বলে জয় হবে আপনার শুভ দিক পূর্ব শুভ রং কমলা শুভ সংখ্যা পঞ্চান্ন কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই ডিসেম্বর দু হাজার প্রেমের ব্যাপারে মনোকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ী নতুন কোনো কাজের শুভ সূচনা চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ী নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহাশক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই হাজার রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে শিক্ষার বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকালে তেমন ভালো যাবে না সন্তানদের বিশেষ নজর রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা বাষট্টি বৃশ্চক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবে কুটির শিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ আপনার রসিকতা ওপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপের হ্যারফের বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে মামলা মকাদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাস ঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং কাঞ্চে শুভ সংখ্যা ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই ডিসেম্বর দুই হাজার তেইশ কাউকে কোনো ব্যাপারে কথা বলবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন কোন বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে অসাদারীদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্ণতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজ বাধা চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা ষোলো মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই হাজার তেইশ গবেষণার কাজে সাফল্য লাভ নিকট কোন দাম্পত্য কহল সৃষ্টি হতে পারে হস্তশিল্পী দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবৃদ্ধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারি আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না বলায় শ্রেয় রাস্তার লোকেদের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট ভোগ ব্রাতি বিবাদ বৃদ্ধি পেতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা চৌষট্টি কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত ডিসেম্বর দুই হাজার তেইশ শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারা দিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ শুভ রং নীল সংখ্যা চুয়ান্ন মেন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই ডিসেম্বর দুই হাজার মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূর কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চ চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা চুয়াত্তর